আরে তোমার ওই মাল টাকা লাগবো না, ওই বুসকা মাল খাইতে খাইতে আমার জীবনটা শেষ। আজকে তুমিই আমার। কি কস তুই, তোর এই চিকনা শরীরে আমার দেখছস তুই? আফা কি কব, আমি চিকনা? তোর কি, তুমি তো আমার বানাই জানো না। আমার চুইয়ের তলে বুঝছাও কতগুলা যে হারবালের যে বোতল আছে, এটা তো তুমি গুই নাই শেষ করা পারবে না। কি কস চিকনা তুই, তুই এতগুলা হারবাল খাইছস, আমার তো দেখা লাগে তোর কত জোর আর তুই কত পারস। তাই দেখি তোর জোর দেখবো আজকে, লন দেখি তুই কত পারো। যাই আজকে মনে করেন যে এক মেয়ে একবারে চাপিয়ে আলাম একবারে। আচ্ছা দেখি আয় তোর জোরই দেখবো আজকে। আজকে দিনটা আমার কেমন যে কাটতেছে আমি নিজেও বুঝতে পারছি না। আজকে একটা কাস্টমার সারাদিন আসলো না, তাহলে আমি কিভাবে কি যে করি? এতগুলো মেয়ের দায়িত্ব, রুম ভাড়া, খাওয়া দাওয়া, কত রকমের সব দায়ভার আমার, কি যে করবো কিচ্ছু বুঝতে পারছি না। হ্যালো, হ্যাঁ বলো। আপনার এখানে নতুন কোনো মাল হবে? আরে তুমি তাদের চলে আসো, নতুন মাল বলতে মানে কি সব নতুন। আপনি তো প্রত্যেকবার একই কথা বলেন, যাই তো দেখি আলতু ফালতু। আচ্ছা এইবার দেখো তুমি, এবার দেখলেই তুমি পাগল হয়ে যাবা, সব কথা একবারে মানে সেই। আচ্ছা ঠিক আছে আসতেছি। তাড়াতাড়ি তুমি চলে আসো, দেরি করো না। যাক বাবা, সারাদিন পর একটা কাস্টমার দেখা মিলল। যাই হোক আসো, পরে দেখা যাবে। কোন খোঁজ খবর রাখো তোরা? দেখি তাড়াতাড়ি কিরে দেখছস মালগুলা কিন্তু একের। তখন কি মনে হয় তোর? না এটা চলবে না এটা। আচ্ছা এই মালের রেট কত? 5000। 5000? হ্যাঁ এই মালের রেট 5000। অবশ্যই দেখতে মালটা তো দেখছস, সেই কিন্তু একের মাল। তোর রেল লাইনে ভালো ছিল 50 টাকা করে। কাস্টমার গুলার যে কি হইছে, মানে ভালো তো একটা কাস্টমার আজকে সারাদিন পাইলামই না, আর কোথ থেকে যেগুলো আসে 150 টাকার কাস্টমার, আমার মাথাটা কাজ করতেছে না। যা তোর রুমে যা, আমি দেখি আর কোনো ভালো কোনো খুদরা একটা ডাক দিব। কি করি, সে তো ছুটি কই গেল তোরা, একটু সামনে আয়। তোর বাড়ির কি অবস্থা? আমার বাড়ির অবস্থা তো খুবই খারাপ বাবা, কারণ খারাপ না হইলে তো আর এখানে আসি না। এরকম জায়গায় ছোট ছোট ভাই বোন আছে, ছোট ছোট ভাই বোন আছে, ওদের লেখাপড়ার খরচ, মা অসুস্থ, ওদের মার ওষুধের টাকা জোগাড় করতে হয়। আমি আর কি বলবো, আমার আমার মাটা অসুস্থ, আমার মাকে টাকা পাঠাতে হইব, ডাক্তার দেখাতে পারে না, এই অবস্থা এখন কি করবো। আপনার তো অবস্থা খারাপ দেখতেই তো পাইতে সুস্থ এর সামনে। হ্যাঁ আমি তার কম চেষ্টা করতেছি না,
আজকে তুমিই আমার
কি কষ্ট তুই তোর এই চিকনা শরীরে আমার দেখছস তুই আফা কি কও আমি চিকনা তুই কি তুমি তো আমার বানাই জানো না আমার চুইর তলে বুঝছাও কতগুলা যে হারবালের যে বোতল আছে এটা তো তুমি গুই নাই শেষ করা পারবে না আমি কি আছি আগে চিকনা আছি আজকে লও আগে চিকনা নাই মানে তো তো দেখলেই সবাই কইবে তুই চিকুমাল চিকন মুইসের জাল বেশি জানো না খালি লও আজকে মনে করো যে কি করবি সেটা তো দেখতেই পাইতেছে শুনো অবহেলা করো না আজকে লও এক মি মনে করো বাস করে ভালো মুইসকে কি কষ্ট না তুই তুই এতগুলো হারবল খাইছস না মাটো দেখা লাগে তোর কত জোর আর তুই কত পারো তাই দেখি তোর জোর দেখবো আজকে লন দেখি তুই কত পারো যাই আজকে মনে করেন যে এক মিনিট একবারে চাপি গেলাম একবারে আচ্ছা দেখি আয় তোর জোরে দেখবো আজকে কি রেখেছিস কি করছিস তুই আরে চুপ থাকেন আপনি জানেন চাই না ইউনানি তারপরে তার মানি সাধনা কোনোটা বাদ দিনে সব খাইছি আরে আমার থাম থাম হয়েছে থাম 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 বুঝছিলাম না আজকে বাস করে ভালাম আফা কেমন দিলাম আর সিগনার কইস না তোর কথা আমার সাজুয়াল মনে থাকবে আচ্ছা তাহলে আজকে যাই আচ্ছা যা বাবা রে বাবা হার বলার যে এত পাওয়ার এই সিগনা তোর আমার কাছে আসিস না তোর মতন কাস্টমার আমার লাগবে না যা থামতে গেলে থামেই না যা এখান থেকে যা আর আসিস না তুই